এত বড় সাহস তোমার! তুমি আমার পায়খানায় হেগেছো? আমাকে খুব জোর পায়খানা পেয়ে গিয়েছিল, তাই আমি হেগেছি, না হলে আমি প্যান্ট হেগে ফেলতাম। আমি আবার তোর পায়খানায় হাঁকবো। পায়খানায় হেগেছো হেগেছো, আবার জলও ঢালুনি? হ্যাঁ ঢালিনি, তোমার পায়খানার বালতিটা ভেঙে গেছে, যখন জল ঢালতে গেছি সব জল পড়ে গেছে। শুনেছি তুমি নাকি কালকে বিছানায় হেগে ফেলেছিলে, এটা কি সত্যি? না না, কালকে আমি প্যান্টটা ছেড়িয়ে ফেলেছিলাম। কালকে পায়খানা করে খুব ভালো লেগেছিল, খুব আরাম পেয়েছিলাম। তোমার সঙ্গে আমিও পায়খানা যাব। না তোকে নিয়ে যাবনি, তোর গুয়ে প্রচুর গন্ধ। দয়া করে আমাকে একটা বিড়ি দিন না বাবু, সকালবেলা আমার পায়খানা পেয়েছিল কিন্তু আমি হাঁকতে পারিনি। যদি আমি পায়খানায় গিয়ে বিড়ি না খাই, অনেক চেষ্টা করো আমার গু বেরোয় না। আহারে, একটা বিড়ি কেন? আমি আপনাকে এক বান্ডেল বিড়ি দিতে রাজি, শুধুমাত্র একটা শর্তে। কি শর্ত বলুন? আমি বিড়ির জন্য সব শর্ত মানতে রাজি। কি সুন্দর! আপনি আজকে পায়খানায় গিয়ে পায়খানায় সারাদিন বসে থাকতে হবে। কেসা লাগা মেরা মজাক?